শ্রীরাম সিং তুমি তোমার কাজে যাও মহারাজ কি কেমন ভাবে হলো রাজা আজ কথা এই ফেলে এলি সওদাগর সপ্ত ডিঙ্গা মধু করে গো আমায় কিছু খেতে দেবে সোনকা আমি না আমার বড় খিদে পেয়েছে আমি খেতে পাচ্ছি না বেশ মহারাজ খেতে দাও তুমি একটু অপেক্ষা করো এই মুহূর্তে তোমার খাওয়ারের ব্যবস্থা করছি এই পুত্রকে তুমি একটু বুকে তুলে বললে সোনকা পুত্রকে নেব কিন্তু কার পুত্র কেন এই তোমার আমার দুজনারই পুত্র আমার পুত্র তোমার পুত্র না সোনকা আমি মানতে পারছি না কেমন করে তুমি পুত্র পেয়েছো ওই জন্য ওই মেয়েরা অত ঘানাহানি কানাকানি করছে আর বলছে সোনকা পুত্র পুত্রকে পেয়েছে তাহলে আমি ভুল করতে যাচ্ছিলাম তাহলে কি সারা পৃথিবীটাই ভরে ভরা ওকে সোনকা না সোনকা বিশ্বাস হয়েছে আমার এই পুত্র তোমার পুত্র এই পুত্র আমার পুত্র কিন্তু সোনকা অন্নপ্রাশনের ব্যবস্থা করতে হবে এই চম্পকলে সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করবো করে বলবো ওরে আমার পুত্র আছে ওর একমাত্র পুত্রের নাম স্বর্ণ লক্ষ্মী ধর ও লক্ষ্মী ধর অন্নপ্রাশন তোমাদের এইভাবে লক্ষিন্দরের অন্নপ্রাশন হলো আর কেমন দিনে দিনে লক্ষিন্দর আমার কোলে বাড়ছে ওগো দিনে দিনে বাড়ি লক্ষাইয়া আমার কোলে Yeah.
পাঠশালা চলবে কি করে? মনে করো সে আমার পাঠশালা মনে আর চলবে না। হ্যাঁ, টিফিন করছে এই পাঠশালার সময় সবচেয়ে ভালো হবে। খবর আর খিচুড়ি, তাহলে আমার পাঠশালা খিচুড়ি দিতে হবে সবাই। সবাই আসবে, তাই তো? ভুতো, এ ভুতো, তোমার নাম কি? আগে কিছুতেই আসতাম স্কুলে। বিড়ালের বাচ্চা হয়েছে? বিড়ালের বাচ্চা হয়েছে, তোমার কি হয়েছে? আমি জানি বিড়াল টিলাম মেরে টেরে খাচ্ছে, সেই জন্য দেখবে। আমি তো বোক খাতো। আচ্ছা পাশালা পড়াশোনা তো হবে, বই খাতা কোন? বই খাতা? হ্যাঁ, ওই তো লড়ি করে আসতেছে, লড়িতে আসতেছে। হ্যাঁ, কিন্তু আজকে পাশালা শোনো, এইবারে আজকে পড়াশোনা কি হবে জানো? আচ্ছা তোমার নাম কি? মিস্ট পামেলা। পামেলা? কিন্তু আমি পড়াই তো, যে আমি শুনেছি বেহুলা বলে একজন আছে, কিন্তু পামেলা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে তোমাকে পড়িয়ে ছুটি দেবো। হ্যাঁ, আজ পড়ো পড়ো পামেলা পাঠশালা তো পড়ো পড়ো মাস্টার মহাশয় আর কি কি বলবো, আর সকাল সকাল পড়ে তুমি আমি আমার একমাত্র সন্তান, আমার লক্ষ্মী দরকে আপনার পাঠশালায় রাখতে আসলাম। আচ্ছা আচ্ছা, আমি ভর্তি করে নিলাম, তাহলে আসছি। নমস্কার 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 নমস্কার। আচ্ছা বাবা তোমার নাম কি? স্বর্ণলক্ষ্মী। তোমার পিতার নাম? রাজা চন্দ্র। তোমাদের রাজ্যের নাম? চম্পক নগর। শুধু খায় আর বসে থাকে? না না, আমার আদরের মেয়ে তোমার নাম কি? রাজকুমারী বেহুলা সুন্দরী। বেশ বেশ, শোনো আজকের পড়াশোনা হবে ব্যঞ্জন বর্ণ, তার মানে এর মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে। আর পড়া শুভ সাম
আগামী দিনে তোমরা ভালো করে মুখস্থ করে আসবে আর আগামী দিনে আমার পাঠশালা 7টায় খোলা হতো 6টায় খুলবে বেশ মাস্টার তোমাদের খুব তাড়াতাড়ি গরমের সময় তো ওই জন্য 6টায় খোলা ঠিক আছে তাহলে আমাদের খিচুড়ি খিচুড়ি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা তাড়াতাড়ি এখানে এই ব্যঞ্জন পরে হাত পা ধুয়ে খিচুড়ি ব্যবস্থা আছে আর টিম আছে টিম টিম দেখা যাক যদি আর অন্য ছাত্রছাত্র যদি খেয়ে নেয় তাহলে আর পাবে না কারণ তোমরা লাস্টে এসে গেছো তো তাহলে তোমাদেরকে ছুটি তোমরা তাড়াতাড়ি হাত পা ধুয়ে মুখ হাত ধুয়ে তাড়াতাড়ি খাও ছুটি হ্যাঁ ছুটি 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 অশোক ঘন্টা বাজিয়েছে তুমি কোন পথে যাবে আমি এই পথে বাড়ি যাবো ওই পথে যাও না অনেক মোটা কুকুর আছে কুকুরটা আর তোমার সঙ্গে আমি যাবো না রইল মা No, 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 no,